দেখো 9i এর ম্যাথ গুলো অনেক সুন্দর ম্যাথ খুব সহজে হয়ে যাবে সবগুলো একটা সূত্র দিয়ে সমাধান দেখো এক নম্বর অপরে দেখো কি বলছে এখানে নিম্নলিখিত ফাংশনগুলোর সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান নির্ণয় করো এর এক নম্বর অঙ্ক দেখো আগে বুঝিয়ে বলি যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কি অর্থাৎ এক্স এর মান তোমার যা ইচ্ছা তুমি তাই বসাতে পারো তুমি যেটাই বসাও আমরা যে উত্তরটা বের করবো সর্বনিম্ন এর থেকে ছোট মান তুমি আর পাবা না এক্সেল যা ইচ্ছা তাই বসাতে পারো বোঝা গেল আর যে সর্বোচ্চ মানটা বের করছে এমন একটা মান আমরা বের করবো অঙ্ক করে তুমি এক্সেল যে মানেই বসাও এর উপরে আর কোনো মান পাবা না বোঝা গেল অর্থাৎ এই অঙ্কের সব থেকে ছোট মান যেটা সম্ভব সেটা বের করে দেখাবো আর সর্বোচ্চ মানটা আমরা বের করে দেখাবো অর্থাৎ এটা এক্সেল যে কোনো মানের জন্য এর থেকে বড় হওয়া সম্ভব না আর ছোটটার থেকে ছোট হওয়া সম্ভব না ক্লিয়ার বোঝা গেছে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে প্রথম কাজ হচ্ছে প্রথমবার অন্তরীকরণ করব প্রথমবার অন্তরীকরণ করব তাহলে করি আগে প্রথমবার অন্তরীকরণ করি এই যে f ড্যাশ অফ x x কে বের অন্তরীকরণ 2x - 6x - 25 তো এখান থেকে আমাদের x এর কতগুলো মান বের করে নিতে হবে এখান থেকে অর্থাৎ শর্ত মতে f ড্যাশ অফ x ইকুয়াল টু 0 ধরতে হবে তাহলে আমরা x এর মানগুলো ক্যালকুলেট করতে পারবো আচ্ছা তাহলে 3x² - 6x - 45 = 0 3 দিয়ে ভাগ করে দাও x² - 2x - 15 = 0 তাহলে এখানে আছে x² - 5x + 15 = 0 তাহলে এখান থেকে আসতেছে x - 5 আর এখানে আসতেছে x + 3 তাহলে x এর মান একটা পাচ্ছ 5 আর একটা পাচ্ছ -3 এটাই সর্বোচ্চ সর্বনিম্ন না না এটা সর্বোচ্চ সর্বনিম্ন হয় নাকি দেখো এখন x এর মান 5 আর -3 বসিয়ে যে মানগুলো পাবা ওই মানগুলো হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোথায় এইখানে মূল ফাংশনে মূল ফাংশনে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান খুঁজছো না কার জন্য x এর মানের জন্য তাহলে x এর আমরা প্রথমে মান পেয়ে গেলাম আমরা যে 5 আর -3 এই দুটো মান বসিয়ে যে মানগুলো পাবো সেটাই হবে সর্বোচ্চ আর এখন আমরা তো জানি না 5 বসালে সর্বোচ্চ পাবো না -3 বসালে সর্বোচ্চ পাবো এমনিতে দেখে মনে হবে যে 5 বসালে মনে হয় সর্বোচ্চ পাবো আর -3 বসালে সর্বনিম্ন পাবো তো এভাবে করে আমরা ধারণা করলে হবে না এটাও আমরা যাচাই করব কোনটা বসালে সর্বোচ্চ পাবো আর সর্বনিম্ন পাবো এটা টেস্ট করার জন্য যেটা পেয়েছো সেটাকে আরেকবার অন্তর্গত করতে হবে তাহলে করো f ডাবল ড্যাশ অফ x তাহলে কত হবে এখানে 6x - 6 বুঝেছো এবার কোন মানগুলো জন্য তুমি চেক করবে 5 আর -3 তাহলে এটা হচ্ছে টেস্ট ফাংশন কি ফাংশন টেস্ট ফাংশন এই ফাংশনে আমরা টেস্ট করব যে কোন মানের জন্য বড়টা পাবো আর কোনটার জন্য ছোটটা পাবো তাহলে এখানে আমরা বসাবো এই যে f ডাবল ড্যাশ অফ 5 বসাবো x এর মান তাহলে বসাও 6 × 5 - 6 কত হচ্ছে 24 তার মানে কি চিহ্ন দেখো তো প্লাস ধনাত্মক মান পেয়েছি আচ্ছা আর যদি 3 বসাই দেখো f ডাবল ড্যাশ অফ -3 বসাও তাহলে 6 - 3 - 6 তাহলে কিছু আছে -24 কি চিহ্ন পেয়েছি আচ্ছা তাহলে এই ফাংশনটা এখন আমাদের উত্তর বলে দিবে যে প্লাস পেয়েছি কার জন্য 5 এর জন্য পাবো আমরা সর্বনিম্ন মান বুঝেছো আর মাইনাস চিহ্ন পেয়েছি কার জন্য 3 এর জন্য -3 এর জন্যই পাবো আমরা এই ফাংশনের সর্বোচ্চ মান তাহলে এখন আমাদের সর্বনিম্ন আর সর্বোচ্চ বের করতে হবে তাহলে যদি আমরা সর্বনিম্নটা বের করি এই যে সর্বনিম্ন মান কার জন্য পাবো 5 এর জন্য তাহলে 5 ফাংশনটা বসাতে হবে আমাদের কোথায় f অফ 5 এ মূল ফাংশনে x এর মান 5 বসালে সর্বনিম্ন মানটা পাবো বসাই কত হবে 5³ - 3 × 5² - 45 × 5 + 30 ক্যালকুলেটর তুলো দেখি ক্যালকুলেটর তুলো সবাই
সর্বোচ্চ মানটা পেতে কত বসাতে হবে? তাহলে একক মাইনাস থ্রি, তাহলে বসাও মাইনাস থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি তার স্কোয়ার মাইনাস ফোরটি ফাইভ মাইনাস থ্রি প্লাস থার্টিন। দেখো তো কত হচ্ছে, মাইনাস থ্রি তার কিউব, ভুল করবো না কিন্তু, তুমি যা ইচ্ছা তাই বসাও, তুমি 162 নিচে পাবা না, এর থেকে বড় মান পাবা, আর 94 এর বড় পাবা না, তার থেকে ছোট পাবা। তাহলে কি করতে হবে, আরেক প্রশ্ন নাও, যে ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে চাই সেটাকে প্রথমবার অন্তর্গ্রহণ করব, সেটাকে জিরো ধরে এক্স এর আমরা মান ক্যালকুলেট করে নেব, যে যে মানগুলোর জন্য সর্বোচ্চ মান পাবো আর সর্বনিম্ন মান পাবো। তাহলে পেয়ে গেলাম আমরা ক্যালকুলেট করে ফাইভ আর কত মাইনাস থ্রি, আর কোনটার জন্য কোনটা পাবো। আচ্ছা তুমি যদি এই অংশটুকু না করো, তুমি যদি মানটা বসিয়ে দাও, তাহলে তো দেখিয়ে বলতে পারবা যে তারপর আমাদের চেক করতে হবে। কেন চেক করতে হবে খেয়াল করো, যদি আমাদের ফাইভ বসায় প্লাস চিহ্ন আসে আর মাইনাস থ্রি বসায় প্লাস চিহ্ন আসে, তাহলে আমরা বলবো যে এই ফাংশনের সর্বনিম্ন মান আছে কিন্তু সর্বোচ্চ মান নাই, অসীম পর্যন্ত, বুঝেছ? যদি দেখি যে দুটাই মাইনাস আসছে, তাহলে বুঝবো যে এই ফাংশনের সর্বোচ্চ মান আছে সর্বনিম্ন মান নাই, আর যদি দুটাই আছে প্লাস মাইনাস, তাহলে যেটার কারণে প্লাস আসবে সেটার জন্য সর্বনিম্ন মান, আর যেটার জন্য মাইনাস আসবে সেটার জন্য সর্বোচ্চ মান। কি ক্লিয়ার? তো আচ্ছা তাহলে এরকমটা সাধারণত হবে না, তোমরা যখন অঙ্ক করবা তখন এখান থেকে একটা মান বের হবে, কয়টা মান, একটা, যদি একটা মান বের হয় আর ওটার জন্য প্লাস চিহ্ন আসে, তাহলে সেখান থেকে ডিসাইড করতে হবে এই ফাংশনের সর্বনিম্ন মান আছে সর্বোচ্চ মান নাই, আর যদি ওইটা বসিয়ে মাইনাস চিহ্ন পেয়ে যাও তাহলে সর্বোচ্চ মান আছে সর্বনিম্ন মান নেই। ঠিক আছে? তো এখন এক নম্বরের সবকটা অঙ্কই পাওয়া যাবে এইভাবে করে, যাবে না? আচ্ছা এখানে বলছে যে দুই নম্বরটা, এই ফাংশনের আপেক্ষিক লঘুমান বা গুরুমান নেই, দেখাও আপেক্ষিক লঘুমান বা গুরুমান নেই। আচ্ছা দেখি আছে কিনা, এবার করি একটা, লঘুমানে ছোট গুরুমানে বড় দেখি, স্যার বাজো সমস্যা নাই, কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস ফোর, এই ফাংশনের আপেক্ষিক লঘুমান বা গুরুমান নাই এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি কি করবো, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার টুয়েলভ এক্স টোয়েন্টি ফোর, পারে তো অন্তর্গত করতে, এখানে কনস্ট্যান্ট আছে তার অন্তর্গত কি জিরো, তাই না, কোনো ভেরিয়েবল নেই। আচ্ছা তাহলে এখন শর্ত মতে f ড্যাশ অফ x ইকুয়াল টু 0, তাই না, তাহলে বসাও 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 24 ইকুয়াল 0, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস কত হচ্ছে 8 ইকুয়াল 0। ঠিক আছে, কত কত গুণ করলে 8 হয়, বিয়োগ করলে যোগ করলে 4 হয় নেই, তাই না? আচ্ছা অথবা আমরা দ্বিঘাত সমীকরণ জানি না, x ইকুয়াল টু কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে বসাও তো মাইনাস b এর মান কত, মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার 4 4 16 মাইনাস c প্লাস 8 4 8 কত 32, আর নিচে কত আসছে 2 ইনটু 1, তাহলে কত এখানে 4 4 কত প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার কত হচ্ছে মাইনাস 16 বাই 2। এখানে x এর কোনো বাস্তব মান আছে কি মান পেয়ে গেছি আমরা এখানে, জটিল মান, কি মান, দেখো এইটুকু অবাস্তব অংশ এদিকে বাস্তব অংশ, তার মানে দুটা মিলে হচ্ছে জটিল অংশ। তাহলে x এর এমন কোনো বাস্তব মান নেই যার জন্য এই ফাংশনের আপেক্ষিক লঘুমান বা গুরুমান থাকে, বোঝা গেল? যদি এটা
আপেক্ষিক লঘুমান বা গুরুমান থাকতো তাহলে x এর এখান থেকে তুমি সমাধান করে বাস্তব মান পেয়ে যেতে, ঠিক আছে? এই মানগুলোর জন্যই আমরা লঘুমান বা গুরুমান পেয়ে থাকি। যখন তুমি ফার্স্ট ডেরিভেটিভ করেই x এর মানই বের করতে পারোনি তাহলে তোমার তো এটা প্রশ্নই আসে না লঘুমান বা গুরুমান বের করা। তার কি ডিসিশন হয়ে গেল যে এই ফাংশনের কোনো আপেক্ষিক লঘুমান বা গুরুমান নেই। হ্যাঁ, নেক্সট দেখো তিনের এক নম্বর অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক। দেখো এই অন্তরীকরণের 9H আর 9I এই দুই অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোই পরীক্ষায় আসে বেশি, আর এই অঙ্কগুলো আবার অনেক সহজ, এক সূত্রের সাথে হয়ে যাচ্ছে সব। আচ্ছা দেখো, দেখাও যে লন x বাই x ফাংশনের সর্বোচ্চ মান 1 বাই e বলে দিয়েছে, কি মান? সর্বোচ্চ মান। তো দেখি ফাংশনটা কি, f of x equal to লন x বাই কত, x, এই তো ফাংশন। আচ্ছা তো আমরা লঘুমান বা গুরুমান বের করার জন্য প্রথম কাজ কি ছিল, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভ করছি, f ড্যাশ অফ x উপরেটা u নিচেটা v, তাহলে v কে রেখে দিলাম ln x এর অন্তর্গত 1 বাই x মাইনাস ln x কে রেখে দিলাম x এর অন্তর্গত 1, নিচে কত হচ্ছে x স্কয়ার, তাহলে কত হলো দেখো তো 1 মাইনাস ln x বাই x স্কয়ার। তো শর্তটা কি ছিল, শর্ত মতে f ড্যাশ অফ x ইকুয়াল কি হতে হবে, 0। তাহলে বসাও 1 মাইনাস ln x বাই x স্কয়ার ইকুয়াল কত হচ্ছে, 0। 0 নিচে কোন কিছু নাই মানে কি লিখতে পারি আমরা 1, তাহলে গুণ করো 1 মাইনাস ln x ইকুয়াল কত, 0। তাহলে ln x ইকুয়াল কত, 1, ln x ইকুয়াল টু 1। বুঝতে পেরেছো পর্যন্ত? ln x ইকুয়াল টু 1। এখন এই ফাংশনে তো আমরা একটা মানই পেয়েছি, সেকেন্ড ডেরিভেটিভ করার কোনো দরকার নেই, কারণ এটার জন্য যে মানটা বের হবে এটাই সর্বোচ্চ মান। আচ্ছা তাহলে এই মানটাই যদি আমরা এই ফাংশনে বসিয়ে দিই তাহলে লড এক্স এর মান দাঁড়াবে এখান থেকে এক্স এর মান x ইকুয়াল কত হচ্ছে, e পাওয়ার 1, ঠিক আছে? তো আচ্ছা x এর মান যদি আমরা এখন এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, f অফ e বসাবো, তাই না? তাহলে কত হবে এখানে, ln e বাই e, ln এর বিপরীত রাশি দেখ কেটে যাবে 1 বাই e। দেখো প্রমাণ করতে বলছিল, বুঝতে পেরেছো সর্বোচ্চ মান? আচ্ছা আরেকটু দেখি, আমরা এটা বের না করে আরেকবার দেখিয়ে দিই তোমাদের যে এটার জন্য সর্বোচ্চ মান পাবো কিনা। তাহলে সর্বোচ্চ মান পাওয়ার জন্য তুমি চেক করবা f ডাবল ড্যাশ অফ x বের করতে হবে, তাহলে তুমি নিচেটাকে ধরবা কি v, উপরটা ধরবা কি u, u ধরে আবার ক্যালকুলেট করবা যে মানটা পাবা সেখানে এই মানটা বসাবা, বসায় দেখবা নেগেটিভ চিহ্ন পাবা, কি চিহ্ন, আর নেগেটিভের জন্য কি মান আছে, সর্বোচ্চ, আর সর্বোচ্চ মানটা কত সেটা তো এই মানটা মূল ফাংশনে বসিয়ে দিতে হবে, সেটাই তো সর্বোচ্চ মান। তখন আমরা কি করব, x এর মান e কোথায় বসাবো, এই জায়গাতে। হ্যাঁ তুমি কি বলছিলে, কোনটা সমস্যা বুঝেছি জানি আমি, ওকে। এবার নেক্সট আরেকটা অঙ্ক দেখি, আচ্ছা একটা ব্যতিক্রম অঙ্ক দেখো, আমরা সাধারণত জানি গুরুমানটা কি হয়, লঘুমানটা কি হয়, তো এখানে বলছে দেখাও যে এই ফাংশনের গুরুমান লঘুমান অপেক্ষাও ক্ষুদ্র। পাঁচের চার নম্বর একটা অঙ্ক আছে x প্লাস তিনের চার নম্বর, তাই না? আচ্ছা তো এই ফাংশনের দেখাতে বলছে গুরুমানটা লঘুমান অপেক্ষাও ক্ষুদ্র। আচ্ছা দেখি তাহলে f of x equal to এটা নিয়ম অনুযায়ী f ড্যাশ অফ x x এর অন্তর্গত 1, তাই না? আর 1 বাই x এর অন্তর্গত মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে যে মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে শর্ত মতে আমরা ডাইরেক্ট লিখছি 1 বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কত হবে, 0। তাহলে 1 বাই x স্কয়ার ইকুয়াল কত হবে, 1। তাহলে x ইকুয়াল কত হচ্ছে, প্লাস মাইনাস 1, বুঝছো তো? x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এবার সেকেন্ড ডেরিভেটিভ করি, f ডাবল ড্যাশ অফ x এটা কত হবে, 0, তাই না? এটা মাইনাস কি, x ইনভার্স 2 না, তাহলে x ইনভার্স 2 এর অন্তর্গত কি, মাইনাস, বলো, মাইনাস 2 x পাওয়ার মাইনাস 3 এরকম, তার মানে কি দাঁড়ালো, 2 বাই x কিউব। এখন এই ফাংশনে যদি আমরা
1 বসাই তাহলে কত পাবো 2/1 মানে কত হচ্ছে 2 মানে প্লাস 3 আর f ডাবল ড্যাশ অফ যদি আমরা মাইনাস 1 বসাই তাহলে কত পাচ্ছি 2/-1 মানে -2 মানে মাইনাস 3 তাহলে মাইনাস পেয়েছি কার জন্য মাইনাস 1 তাহলে মাইনাস 1 এর জন্য কি মান গুরু মান তাহলে আমরা লিখি গুরু মান গুরু মানটা কত হবে f কত বসাতে হবে মাইনাস 1 এর পর 1 কোথায় বসাচ্ছি মানগুলো গুরু মান তাহলে f -1 বসাও -1 প্লাস 1/-1 তাহলে -1 গুরুমানটা ছোট তাই না সেখানে বলেছিল যে দেখাও যে গুরুমানটা লঘুমান অপেক্ষাও দেখানো হয়েছে এবার 4 নম্বর অঙ্কটা দেখো এটাই লাস্ট অঙ্ক এটা কিভাবে আসলো দেখো এটা আমি তোমাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি অ্যাড্রেস অফিস কত ছিল 1 মাইনাস এটাকে আমরা এরকম লিখতে পারি না এক্স ইনভার্স 2 এবার যদি এটাকে আমরা আরেকবার অন্তর্গ্রহণ করি 1 এর অন্তর্গত কত 0 0 মাইনাস তো থেকে গেল x পাওয়ার n এর অন্তর্গত কি এই যে n x পাওয়ার n মাইনাস 1 তার মানে কত হলো মাইনাস মানে যে প্লাস 2 x পাওয়ার মাইনাস 3 মানে 2/x³ আর শোনো সাথে ওকে আচ্ছা এই হলো শুনুন লাস্ট অঙ্ক সারি চার নাম্বার দেখো f of x equal to ধরে নিলাম 1 plus 2 sin x plus 3 cos square x এখানে লিমিটটা আছে x এর মান 0 থেকে π/2 ফাংশনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান নির্ণয় করো সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান আচ্ছা আমি এখানে f of x ধরছি তোমরা কিন্তু y ও ধরতে পারো আচ্ছা তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করো f of x এটা তো 0 2 cos x 2 cos x আচ্ছা প্লাস 3 থেকে গেল 2 cos x তাই না আর cos x এর অন্তর্গত কি মাইনাস sin x তাহলে কি হচ্ছে 2 cos x মাইনাস 6 না এটা আবার কি হচ্ছে sin 2 x হয়ে যাচ্ছে এটা 1 kind of question আচ্ছা থাক আমরা লিখে দিই 6 cos x sin x তো শর্ত মতে কি হবে কলমটা লেখছে না আর কলম আছে আচ্ছা একটা কলম নিয়ে আসি দেখো তাহলে 2 cos x minus 6 cos x sin x equal কি হবে 0 তাহলে 2 cos x আমরা কমন নিতে পারি তাই না 1 minus 3 sin x 3 sin x equal 0 তাহলে 2 cos x equal 0 অর্থাৎ cos x equal to জিরো তাই না আচ্ছা আর এখানে কি হচ্ছে এখানে দেখো তো 1 মাইনাস 3 sin x 0 হ্যাঁ 1 3 sin x 1 1 sin x 1 বাই কি সম্ভব না কেন 1 বাই 3 সম্ভব না কেন 1 এর থেকে ছোট যে কোনো মানই সম্ভব মাইনাস 1 থেকে প্লাস 1 পর্যন্ত আচ্ছা ওকে দেখো তুমি এখানে কত কত মান পর্যন্ত দেওয়া আছে 0 থেকে π/2 মানে x এর মান আচ্ছা দেখো এবার দ্বিতীয়বার অন্তর্গ্রহণ করব আমরা তাই না f ডাবল ড্যাশ অফ x করো তো কত হবে -2 sin x sin x আর এখানে প্লাস প্লাস 6 u v সূত্র তাই না -6 কে রেখে দিচ্ছি u v এর সূত্র cos x কে রেখে দিলাম sin x অন্তর্গত cos x প্লাস এবার sin x কে রেখে দেব তাই না cos x আর এটা মাইনাস দিয়ে দিলাম কি হচ্ছে এখানে sin x হচ্ছে এটা হ্যাঁ sin x ঠিক আছে
তাহলে এখানে তো কি আছে মাইনাস 2 sin x মাইনাস cos square x মাইনাস sin square x cos square x মাইনাস মাইনাস টু সাইন এক্স মাইনাস সিক্স প্লাস 12 f ডাবল ড্যাশ অফ কোনটা বসাতে চাই একবার পাই বাই 2 বসাতে চাই পাই বাই 2 তাহলে কত হবে দেখো তো পাই বাই 2 মানে কত 90 তাহলে সাইন নম্বরের মান কত 0 0 সাইন নম্বরের মান 1 তাহলে এখানে মাইনাস 2 মাইনাস 6 প্লাস কত হচ্ছে 12 দেখো তো কত হয়েছে 4 হয়েছে তার কি চিহ্ন আছে আর f ডাবল ড্যাশ অফ আমরা sin x এর মান 1/3 বসাবো তাই না কারণ বসাবো মানে এই যে sin x equal to 1/3 বুঝতে পেরেছো আচ্ছা তাহলে কত হবে sin x এর যে 1/3 বসালে minus 2 1/3 minus 6 plus 12 1/3 মানে 1/9 ক্যালকুলেট করো তো এটা কত হচ্ছে minus 2/3 minus 6 plus 12/9 ক্যালকুলেটর তুলো খেয়াল করো এই যে sin x equal to 1/3 এর জন্য আমরা মান পাবো সর্বোচ্চ মান আর x = π/2 এর মান যত মান পাবো x = π/2 বসানো আর cos x = 0 বসানো একই কথা না আচ্ছা তাহলে এখন আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মানটা লিখে ফেলি মূল ফাংশনটা তুমি বুঝে গেল আবার বলো তো মূল ফাংশন কি ছিল f(x) কি ছিল বলো 1 + 2 sin x + 3 cos² x তাহলে এখন আমরা বসাবো এখানে পাই বাই 2 না কি মান এর জন্য পাই বাই 2 এর জন্য সর্বনিম্ন সর্বনিম্ন মান তাই না আচ্ছা বসাও তাহলে কত হবে 1 প্লাস 90 ডিগ্রি মানে 2 প্লাস মানে 0 তাই না কত হচ্ছে 3 আর সর্বোচ্চ মান বের করব f কত বসাবে এখানে cos x = 1/3 cos x = 1/3 না sin x = 1/3 sin x equal to 1/3 তাহলে বসাও তো কত আছে 1 plus 2 1/3 plus 3 cos square মানে কি 1 minus sin square মানে 1/3 তার স্কয়ার মানে 1/9 তাই না বসাও 1 plus 2/3 plus 3 minus 1/3 তাহলে তো কত হচ্ছে কি হচ্ছে 3/9 এটা কত ও ঠিকই আছে 3/9 1 + 2 + 3 + 3 - 1 / 3 13 ঠিক আছে তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ মান আর এটা হচ্ছে সর্বনিম্ন কারো কোনো বুঝতে অসুবিধা আছে সবাই বুঝেছো ক্লিয়ার তো আচ্ছা তোমরা এখানে একটু ঝামেলায় পড়বা এখন sin এর জন্য তো আমরা এমন কোনো মান জানি না যেটা x এর জন্য বের করে ফেলবো তাহলে তোমরা এখানে sin x রেখে দিবা কেননা অঙ্কে তো sin x cos x আছে डायरेक्टली sin x এর জায়গায় মানটা 1/3 বসাবো কি ক্লিয়ার তো আর যেমন এটাতে তুমি পেয়েছো 90 ডিগ্রি তাহলে x এর মান তো কত বসাবা পাই বাই 2 বসিয়ে দিবা অথবা যেখানে যেখানে cos x ছিল সেখানে তুমি 0 বসাতে পারতা আচ্ছা cos x এর মান যদি 0 হয় এই যে cos x = 0 হয় তাহলে অঙ্কে তো sin ও ছিল sin এর জায়গায় কত বসাতা
তো sin x = কি জানো তুমি দেখো sin x = √ 1 - cos x তাহলে কত হলো কি 0 না কত বসে তো 1 তাহলে sin x cos x = যদি 0 হয় তাহলে sin x = কত 1 বুঝতে পারছিস তাহলে চ্যাপ্টার ক্লোজ অন্তরীকরণ শেষ হয়ে গেল তাহলে আগামী দিন অন্তরীকরণ রিভিশন করে আসবা অর্থাৎ এমসিকিউ সব রিভিশন করে আসবা আর বইয়ের সব বইয়ের সব এমসিকিউ গুলো করবা আর অনুশীলনের সব অঙ্কগুলো করবা যেগুলো সমস্যা থাকবে সেগুলো সলভ করে দেব তারপরে এক্সাম দেব।